আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলেই ভালো আছেন, আপনাদের দয়ে আমিও ভালো আছি। আজ তৈরি করে দেখাবো স্পঞ্জ কেক। এই কেকটি তৈরি করা যেমন সহজ, খেতেও কিন্তু খুবই মজা। তাহলে চলুন দেখে আসি এই কেকটি কী করে তৈরি করবেন। তার আগে আপনারা নতুন হলে আমার চ্যানেলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। এখন আমি এই কেকটি তৈরি করার জন্য প্রথমে নিয়ে নেব একটি মিক্সিং বোল, এবং এতে দিয়ে দেব তিনটে ডিম, আর ডিমের কুসুমটা আমি উঠিয়ে রাখব। সাদা অংশ একটা ইলেকট্রিক বেটার দিয়ে আমি বিট করে নিব। আপনাদের যদি ইলেকট্রিক বেটার না থাকে, এরকম একটা হ্যান্ড হুইস কিংবা একটা কাঁটা চামচ যাই থাকুক না কেন, কিছু না থাকলে একটা ডাল ঘুটনি, যে কোনো একটা কিছু দিয়ে এটাকে ভালো করে বিট করে নিতে হবে। এমন করে বিট করতে হবে যেন এই সাদা অংশ একেবারে ফোম হয়ে যায়। একেবারে ফোম হওয়ার আগ পর্যন্ত এটা বিট করতেই হবে, বিট করে যেতে হবে। যখন এরকম ফোম হয়ে যাবে ঠিক তখনই এটাকে বিট করা বন্ধ করে দিতে হবে। আমার এটাও কিন্তু হয়ে গেছে, আমি এখন বিট করা বন্ধ করে দেব। দেখুন এরকমের হলে বুঝবেন যে এটা ফোম হয়ে গেছে। দেখুন এটা কিন্তু একটুও নড়ছে না, কোনো দিকে সরছে না, একেবারে এক জায়গাতেই কিন্তু আছে। এই পর্যায়ে আমরা দিয়ে দেব 1/3 কাপ চিনি। চিনিটা একবারে দিবেন না, অল্প অল্প করে দিবেন। আমি চিনিটাকে তিনবার দিয়ে দিয়েছি, তিনবার করে দিয়েছি। চিনিটা বিট করে করে একেবারে ফোমটার সঙ্গে মিশিয়ে ফেলবেন। যখন ফোমটার সঙ্গে মিশে একটা ক্রিমি ভাব আসবে একটা, দেখুন এরকমের হয়ে গেলে এই পর্যায়ে দেখুন এটা কিন্তু বিটারের গাঁট থেকে পড়ছে না। এখন এই পর্যায়ে আমি দিয়ে দেব 1/3 কাপ চিনি, সরি 1/3 কাপ তেল, সয়াবিন তেল নিচ্ছি। এখানে যদি আপনারা সয়াবিন তেলের বদলে ঘি নিতে চান তাও নিতে পারবেন। আমি সহজের জন্য সয়াবিন তেলটাই নিচ্ছি। আর দিয়ে দিতে হবে ভ্যানিলা এসেন্স। এসেন্সটা আমার শেষ হয়ে গেছে, এর জন্য আমি এসেন্সের বদলে গুঁড়োর দুধটা ব্যবহার করব। এটা একটু পরে আমি দেখাচ্ছি। আর একবার বিট করে নিচ্ছি। আমার বিট করা হয়ে গেছে, এখন আমি এটাকে একটু সাইডে সরিয়ে রাখব। এটাকে সাইডে সরিয়ে রেখে আমি শুকনো উপকরণগুলোকে রেডি করে নিব। এর জন্য একটা চালনি দিয়ে দিচ্ছি, আর এরপরে দিয়ে দেব 1 কাপ ময়দা। আর এখন আমি এখান থেকে 2 টেবিল চামচ ময়দা উঠিয়ে রাখব, কারণ ওই যে বললাম যে আমি ভ্যানিলা এসেন্স দিচ্ছি না, যার কারণে আমি এখানে আমি গুঁড়ো দুধ দেব। যে 2 চামচ ময়দা উঠিয়ে রেখেছি তার বদলে আমি গুঁড়ো দুধটা দেব। এতে ভ্যানিলা এসেন্সে যেরকম ডিমের গন্ধটা ঠেকাতে সাহায্য করে, এই গুঁড়ো দুধটাও ঠিক একই কাজ করে। আর দিয়ে দিচ্ছি আমি বেকিং পাউডার 1 চা চামচ। আপনাদের কাছে যদি ভ্যানিলা এসেন্স থাকে গুঁড়ো দুধ দেওয়ার দরকার নেই, আর ভ্যানিলা এসেন্স গুঁড়ো দুধ দুটোই যদি দিতে চান তাও দেওয়া যাবে। তবে এই ক্ষেত্রে আপনি যতটুকু গুঁড়ো দুধ দেবেন ততটুকু পরিমাণ ময়দাটা উঠিয়ে রাখতে হবে, কারণ ময়দা আর গুঁড়ো দুধ দুটোই কিন্তু শুকনো উপকরণ। আর শুকনো উপকরণের পরিমাপ যদি বেশি হয়ে যায় কেকের ভিতর তাহলে কিন্তু ফোম কেকটা ভালো হবে না। এর জন্য পরিমাপটা ঠিক রেখে এটা তৈরি করে নেবেন, তাহলে কিন্তু পারফেক্ট কেক তৈরি হবে। এরপরে আমি কুসুমটাকে এর ভিতরে আলতো করে মিশিয়ে দেব। খেয়াল রাখতে হবে এক্ষেত্রেও যেন ফোমটা ভেঙে না যায়, এভাবে আলতো করে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে মিশিয়ে দেবেন। আর এবারে আমি শুকনো উপকরণগুলো এর ভিতরে অল্প অল্প করে মিশিয়ে দেব, একবারে দেওয়ার দরকার নাই। এভাবে অল্প করে মিশিয়ে তারপরে বাকিগুলো এভাবে আস্তে আস্তে করে দিব, আর এর ভিতরে মিশিয়ে নেব। একবারে দেওয়ার দরকার নাই, একবারে দিতে গেলে হয়তোবা ফোমটা ভেঙে যেতে পারে, তাই আমি অল্প অল্প করে 2-3 বার করে এটাকে মিশিয়ে নিচ্ছি। আপনারাও ঠিক এইভাবেই ফলো করে দিবেন, তাহলে দেখবেন ইনশাআল্লাহ কেকটা কিন্তু খুবই ভালো হবে। আমার কিন্তু মেশানো হয়ে গেছে, এখন আমি একটা কেক মোল্ড নিয়ে নিচ্ছি, আর নিয়ে নিচ্ছি একটা অফসেট পেপার। এই পেপারটার উপরে মোল্ডটা রেখে আমি কলম দিয়ে দাগ টেনে
কাগজটা কেটে নেব। এভাবে করে আপনারা কাগজটা কেটে নিলে এটার গায়ে সমান করে পড়বে। অনেকেই কাগজটা কাটতে যে একটু সমস্যা হয় তাই এটাকে আমি দেখিয়ে দিলাম। আর আপনাদের কাছে যদি বেকিং পেপার থাকে ওটা দিয়ে করবেন আরও সহজ হবে। আমার কাছে আছে কিন্তু আপনাদের সহজে দেখানোর জন্য, অনেকের কাছেই এটা থাকে না, যার কারণে আমি কাগজ কেটেই দেখাচ্ছি। আপনারা চাইলে এটা লেখার যে কাগজগুলো থাকে ওটাও এভাবে সমান করে কেটে দিতে পারবেন। এখন আমি একটু তেল ব্রাশ করে নিচ্ছি, সুন্দর করে চারপাশে তেলটা ব্রাশ করে নেবেন। নিয়ে যে বেটারটা আমি তৈরি করে রেখেছি ওটা এর ভিতরে ঢেলে দিব সম্পূর্ণটা। দিয়ে খেয়াল রাখবেন এটাকে, এটার ভিতর কিন্তু বাবলস থাকে, এটা থাকলে ভিতরে বেক করার সময় ভিতরে ছিদ্র ছিদ্র হয়ে থাকে, এর জন্য এটাকে একটু সমান করে দিয়ে একটু ঝেঁকে নিতে হবে যাতে ভিতরে বাবলসগুলো বের হয়ে যায়। এখন আমি কেকটা ওভেনে দিয়ে দেব 170°C 30 মিনিটের জন্য, ফিরছি 30 মিনিট পর। দেখুন আমার কেকটা কিন্তু রেডি হয়ে গেছে, 30 মিনিট পরে কি অবস্থা আছে দেখাচ্ছি। দেখুন আমি একটা শ্যাশলিকের কাঠি দিয়ে দেখাচ্ছি, দেখুন এই কাঠিটা ক্লিন এসেছে, তার মানে আমার কেকটা পুরোপুরি রেডি। আমি এখন পিছন পাশটা আপনাদের দেখিয়ে দিচ্ছি, পিছন পাশটা কিন্তু সামনের থেকে বেশি সুন্দর হয়। আমি এর আগেও করেছি, আমি জানি এর পিছন পাশটা বেশি সুন্দর হয়, সামনের থেকে দেখুন কত সুন্দর কালার আসছে। এখন আমি এটাকে একটু কেটে দেখাচ্ছি, আমি অত ভালো কাটতে পারি না, তারপরে আপনাদের সঙ্গে কেটে শেয়ার করছি। এই সামনের পাশটাও একটু কেটে দেখাচ্ছি, দেখুন কেকের ভিতরটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। এখন আপনাদের আমি দেখাচ্ছি এখান থেকে যে কীরকম কেক হয়েছে, দেখুন ভিতর দিয়ে সবখান দিয়ে কিন্তু কেকটা খুব সুন্দর ফুলেছে এবং পঞ্চ হয়েছে। আমি আপনাদেরকে একটা তুলে দেখাচ্ছি এখান থেকে, দেখুন কেকটা কিন্তু নরম তুলতুলে এবং খুবই পঞ্চি, দেখুন কত সুন্দর। আর এটা খেতেও কিন্তু খুবই ভালো লাগে, আপনারা বাসায় একবার ট্রাই করে দেখবেন। আর আমার জন্য সবাই দোয়া করবেন, ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। আর আমি কিন্তু এই চ্যানেলে একেবারেই নতুন, আপনারা যদি আমাকে উৎসাহ দেন তাহলে হয়তো বা আপনাদের সঙ্গে আমি নতুন নতুন রেসিপি শেয়ার করব। আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।